হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এক্সেলের একটা খুবই সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো সেটা এক্সেলের, আপনারা হচ্ছে গিয়ে কি এখানে যদি আমি ছয়টা, এখানে আমার হচ্ছে ম্যানেজার আছে, এরা হচ্ছে ছয়জন ম্যানেজার। এই ছয়জন ম্যানেজার আছে, 1 বছর হচ্ছে তারা পারফরমেন্স শো করছে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে গিয়ে কি আমি দেখবো যে কোন মাসে কোন ম্যানেজারের পারফরমেন্স কেমন ছিল, সেটা আমি হচ্ছে গিয়ে কি এই চার্টের মাধ্যমে দেখতে পারবো। এবং ওই মাসের যে আমার অ্যাভারেজ সেল ছিল, অ্যাভারেজ সেলের থেকে কে কত ভালো বেশি করছে অথবা হচ্ছে কি অ্যাভারেজ সেলের নিচে কে কে আছে, সেই জিনিসটাও আমি এখান থেকে ডিটারমাইন করতে পারবো। আমি এখানে হচ্ছে গিয়ে কি আমি একটা ড্রপ ডাউন তৈরি করে রাখছি, যখন আমি এখান থেকে মান্থটা চেঞ্জ করব তখন ঠিক হচ্ছে গিয়ে কি আপনার মান্থটা এখান থেকে চেঞ্জ হয়ে ডাটাটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে অগস্টের জায়গায় যদি আমি হচ্ছে ডিসেম্বর নিয়ে আসি তাহলে দেখেন আলটিমেটলি হচ্ছে কি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখতেছি আমি এই ইয়ার থেকে আমার এই গ্রাফ থেকে আমি বুঝতে পারতেছি যে আপনার ম্যানেজার আপনার ডিসেম্বর মান্থে হচ্ছে গিয়ে কি মোটামুটি সবার পারফরমেন্সটা অ্যাভারেজের থেকে বেশির দিকে ছিল। অর্থাৎ এই যে আমার লাল যে বারটা আছে, এই লাল বারের নিচে যারা আছে তারা হচ্ছে ব্যাড পারফরমেন্স, অ্যাভারেজের থেকে হচ্ছে খারাপ করছে। যতবার আমি ম্যানেজার বিয়ের কথা বলি, ম্যানেজার বিয়ে হচ্ছে গিয়ে কি অ্যাভারেজ থেকে অনেক বেশি খারাপ করছে, বাট বাকি অলমোস্ট আর বাকি সব ম্যানেজাররা হচ্ছে গিয়ে কি অ্যাভারেজের থেকে ভালো করছে। এখানে যদি আমি বলি সবচেয়ে ভালো করছে কে, এখানে সবচেয়ে ভালো করছে হচ্ছে কি কি, সো আমি এখান থেকে একটা চার্ট থেকে আমি সব জিনিসগুলো আমি এখান থেকে বের করতে পারতেছি। আমি অন্য একটা মান্থে যদি যাই, সাপোজ আমি জুনে গেলাম, তখন আমার দেখাচ্ছে হচ্ছে গিয়ে কি সবচেয়ে খারাপ করছে হচ্ছে ম্যানেজার হচ্ছে গিয়ে কি মিস্টার সি হচ্ছে খারাপ করছে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে আমি অ্যাভারেজ ভ্যালুটা দিয়েছি, আপনারা এখানে অন্য ভ্যালু দিতে পারেন বা এখানে হায়েস্ট ভ্যালু দিয়ে করতে পারেন, যে এই যে আপনার হচ্ছে কি কি হায়েস্ট ভ্যালু নিচে কে আছে, হায়েস্ট ভ্যালুর উপরে কে কে আছে, সেটা হচ্ছে একটু অড দেখাবে। এই জন্য আমি অ্যাভারেজটা নিয়ে এখানে কাজ করেছি। তাহলে আমরা এই এই টিউটোরিয়ালটা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমরা পাশে আরেকটা শিটে হচ্ছে আমরা এই জিনিসটা অলরেডি রেডি করে রাখছি। তাহলে এইখানে হচ্ছে গিয়ে কি হবে, আমি আগে একটা ড্রপ ডাউন তৈরি করে নিচ্ছি। এইখানে আমি কার্সরটা রেখে ড্রপ ডাউন, আপনারা জানেন যে ডাটাতে যেতে হয়, ডাটা থেকে হচ্ছে গিয়ে কি ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে আপনি এখানে এনে ভ্যালুর জায়গায় হচ্ছে গিয়ে কি আপনি লিস্টে যাবেন, লিস্ট থেকে এখান থেকে ডাটাটা আপনি সোর্স করে দেবেন। কি তৈরি করতে যাচ্ছেন, আপনি মান্থের একটা ড্রপ ডাউন তৈরি করতে যাচ্ছেন। এগুলো নিয়ে আমার অনেক টিউটোরিয়াল আছে অলরেডি আমাদের এই স্কিল 360-তে, যাদের এই ড্রপ ডাউনের সমস্যা তারা এখানে দেখতে পারেন কীভাবে একটা ড্রপ ডাউনকে আমরা ডাইনামিক করতে পারি, সেই জিনিসগুলো আমার এখানে টিউটোরিয়াল আছে। আমি ওকে দিয়ে দিলাম, আমার এখানে ড্রপ ডাউনটা অলরেডি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটু রং চং করি তাহলে হচ্ছে কি এটাকে আমি একটু ফুল বর্ডার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কি বোল্ড করে দিচ্ছি, একটু ফন্টটা একটু বড় করে দিচ্ছি যাতে করে আমার দেখতে একটু সুবিধা হয়। ওকে, এরপর যখন আমি দিব আমার মানটা এখানে চলে আসবে। ওকে ডান, আমার একটা কাজ শেষ, এই মানটাই আমি এখানে নিব। তাহলে এটা কিভাবে নিতে পারি, আমি এই জিনিসটা করতে গেলে এখানে ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল দিয়ে আমি এইটাই নিলাম, জাস্ট এন্টার প্রেস করলে এখানে তাহলে অগস্ট মাস চলে আসলো। এখানে আমি দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব ডাটাটাকে নিয়ে আসার জন্য, এখানে সেটা হচ্ছে ম্যাথ এবং হচ্ছে গিয়ে কি আপনাদের সুবিধার জন্য ইন্ডেক্স ডান, ইন্ডেক্সের পরে হচ্ছে আমি এই পুরো এই ডাটাটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে F4 প্রেস করব, তাহলে হচ্ছে আমার এটা ফিক্সড হয়ে যাবে। ওকে, ফিক্সড করে দিলাম, কমা, এরপর হচ্ছে ইন ম্যাথ, ম্যাথ ফর্মুলাকে কল করব, করে আমি এই যে আমার এখানে যে নামটা ছিল এটার সাথে হচ্ছে গিয়ে কি আমি এইখানে নামগুলোর সাথে আমি ম্যাচ করাবো। তাহলে এটাকে আমি কমা দিলাম, শুধু আমার যেহেতু এটা আমার চেঞ্জ হয়ে আসবে এটাকে আমি ফিক্সড করব না শুধু, আর বাকি সবই আমি এই ফর্মুলাতে ফিক্সড করে দিব। এটার সাথে ম্যাচ করাবো হচ্ছে গিয়ে কি আমি এইটার এখানটায়, তাহলে এটাকেও আমি করে দেবো, ফিক্সড করে দেবো F4 প্রেস করে। ওকে ডান, তারপর হচ্ছে কমা, কি আছে লেস দেন 1 অথবা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ, আমরা এক্সাক্ট ম্যাচ চাই এই জন্য আমরা 0 দিব, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর হচ্ছে কমা দিব, আবার আমরা ম্যাচকে কল করব, ম্যাচ ফর্মুলা। এবার আমি কি করাবো, এই মান্থের সাথে এই মান্থের সাথে আমি এই মানটাকে ম্যাচ করাবো। তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবার এটাকেও ফিক্সড করে দেবো F4 প্রেস করে, কমা, তারপর হচ্ছে আমি এই মান্থ এখান থেকে ধরে এটাকে সাথে আমি এটা ম্যাচ করে দিলাম, F4 প্রেস করে ফিক্সড করে দিলাম, কমা দিয়ে আমি 0 দিয়ে দিব।
এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার প্রেস করবো, দেখেন ভ্যালু আমার চলে আসছে। তাহলে এখানে মিস্টার এ অগাস্ট মান্থের ভ্যালু কত ছিল দেখেন, এই যে মিস্টার এ, এই যে মিস্টার এ, একটু যদি আমরা বড় করি দেখেন, এই যে মিস্টার এ অগাস্টের ভ্যালু কত ছিল 54। তাহলে আমাদের এখানে কত আসছে, অগাস্টের ভ্যালু 54 চলে আসছে। এখন যদি আমরা একটু টেনে দিই সবারটাই আমাদের এখানে চলে আসছে। দেখেন আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে, যদি এফ এফ এর হচ্ছে গিয়ে কি অগাস্টের ভ্যালু এখানে কত আসছে 58। আমরা যদি একটু দেখি এফ এফ এর হচ্ছে কত, এই যে 58। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা অলরেডি হয়ে গেল। এখন যদি এটার আমি অ্যাভারেজটা বের করতে চাই, আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, ওকে। এখন যদি আমি অ্যাভারেজ করতে চাই তাহলে হচ্ছে ইকুয়াল অ্যাভারেজ, এই যে নিচে আবার উপরে অ্যাভারেজ প্রেস করে জাস্ট এই ভ্যালুটা আমি এইখান থেকে এটা, এরপর হচ্ছে এরপর প্রেস করে আমি ফিক্সড করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার প্রেস করলাম, ঠিক আছে। তাহলে আগস্ট মাসের হচ্ছে গিয়ে কি আমার অ্যাভারেজ ভ্যালু আসলো কত, 57। এবার হচ্ছে গিয়ে কি আমাদের গ্রাফ তৈরি করার পালা, ওকে ডান। তাহলে প্রথম হচ্ছে গিয়ে কি আমরা যে কাজটা করব, এই গ্রাফটা আমরা এটা তৈরি করে নেবো প্রথমে। আপনারা যারা ইনিশিয়াল স্টেজ শিখতেছেন তাদের জন্য ইজি করে দিচ্ছি আমি। তাহলে ইনসার্ট থেকে আমি এই গ্রাফে যাব, একদম নর্মাল একটা গ্রাফ আমি নিব এখান থেকে, ওকে ডান। এটাকে আমি ছোট করে নিচ্ছি, একদম ছোট, এটা আমি 100% করে দিচ্ছি। আচ্ছা এইখানে যদি নেই একটু বড় করে দিচ্ছি এদিক দিয়ে, আর চার্ট টাইটেল মাইটেল আমার কিছু লাগবে না, এগুলো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ওকে ডান। এবার যদি আমি এখানে গ্যাপটা যদি একটু বাড়াই দেই, একটু মোটা করি, একটু মোটা করি, খারাপ লাগতেছে দেখতে, ওকে ডান। এখন আমি যে কাজটা করব এটাকে একটু বড় করে নিব, একটু কালার টালার দিয়ে একটু সৌন্দর্য বর্ধন করব। তো সেই ক্ষেত্রে আমি লাল কালার দিব যাতে এটা ভালো আসে, বোল্ড করে দিব, আর ফন্টের কালারটা সাদা করে দিচ্ছি। তাহলে একদম ফুটে গেছে দেখছেন, রেডের মধ্যে হচ্ছে আমার, ওকে ডান। এখন আমি ভ্যালুটা নিয়ে আসবো এখানে, অ্যাড করবো এখান থেকে ডাটা লেভেল থেকে হচ্ছে এইখানে দেখেন, এই ডাটা লেভেলটা আমি যোগ করে দিলাম এইখান থেকে, আমি ডাটা লেভেল একটু বড় করে দিচ্ছি, বোল্ড একটু বড় করে দিচ্ছি, ওকে ডান। এখন আমাদের বাকি হলো কি অ্যাভারেজটাকে এখানে অ্যাড করা, তাই না? তাহলে আমরা এটা যদি সিলেক্ট করে, সিলেক্ট করে এটাকে যদি একটু আমরা বড় করে দেই, এই যে চারটাকে আমরা একটু বড় করে দিলাম, ঠিক আছে, ওকে। দেখুন চারটা বড় করে দেওয়ার পর আমার এখানে ইনিশিয়াল আসলো কি, এখানে আসলো আমার অ্যাভারেজ ভ্যালু গুলো। এইটাকে আমি ডাটা লেভেলটাকে আমি চেঞ্জ করে দিব, এর জন্য আমার এইখানে এই যে এখান থেকে চেঞ্জ সিরিজ টাইপ, সিরিজ চার্ট টাইপ এখানে আমরা যাব। যাওয়ার পরে এই আমরা চেঞ্জ করব হচ্ছে গিয়ে কি সিরিজ টুটাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে কি আমরা অ্যাভারেজটাকে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি আমি নর্মাল হচ্ছে আমি এইটাতে কনভার্ট করে দেবো লাইন চার্টে, ওকে দিয়ে দিলাম, তাহলে আমার এই লাইন চার্টটা চলে আসলো, ওকে। আমরা একটু ওয়েটটা যদি বাড়াই দিই, একটু মোটা করে দিই, কালারটা এটাই রাখি নাকি রেড করি, রেড করে দিই, তাহলে সে দেখতে একটু সুন্দর হবে। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো, দেখতে ভাল লাগতেছে না এটা। তাহলে এখান থেকে আমি সরি, এখান থেকে হচ্ছে আমি ফরমেটে যাব, ফরমেট থেকে হচ্ছে এই শেপ ফিল থেকে আমি
এই ফিল্ডটা দিয়ে দিচ্ছি, সুন্দর লাগছে। শেপ আউটলাইনেরটাও আমি দিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু রেড দিয়ে দিব, তাহলে একটা কন্ট্রাস্ট হবে, সুন্দর একটা জিনিস আমার এখানে তৈরি হলো। এবার আমরা যে জিনিসটা দেখব, দেখেন এইখান থেকে যদি আমি এখন মান্থ চেঞ্জ করি, দেখেন অগস্টের জায়গায় যদি আমি মেটা নিয়ে আসি, দেখেন আলটিমেটলি আমার কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি কি, আমি যে মে মাসে এই আমার এই 5 জন ম্যানেজারের যদি পারফরমেন্স, 6 জন ম্যানেজারের পারফরমেন্সটা দেখি আমি যদি, তাহলে সেটা হচ্ছে কি কি, এখান থেকে কি হইলো, এখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু থেকে হচ্ছে আমার মে মাসে 2 জন ম্যানেজারের পারফরমেন্স খুব খারাপ ছিল, এটা হচ্ছে ম্যানেজার এ এবং হচ্ছে ম্যানেজার বি, আর বাকি সব ম্যানেজারের অ্যাভারেজ সেলস থেকে হচ্ছে বেশি ছিল। এখানে সবচেয়ে ভালো যে পারফরমেন্স ছিল সেটা হচ্ছে ম্যানেজার মিস্টার ই এর হচ্ছে পারফরমেন্স ভালো ছিল। এরপর যদি আমরা অন্য একটা মান্থে যাই দেখতে, যদি আমরা জানুয়ারিতে যাই, যে বছরের শুরুতে কার ভালো ছিল, হ্যাঁ বছরের শুরুতে ভালো ছিল হচ্ছে মিস্টার এফ এর, সে হচ্ছে সর্বোচ্চ, এবং সবচেয়ে খারাপ যেটা করছে সেটা হচ্ছে মিস্টার সি, এবং অ্যাভারেজ থেকে কম আছে যেটা, এই যে লাল দাগের নিচে যারা আছে তারা হচ্ছে কি কি আমার অ্যাভারেজের থেকেও খারাপ করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কারা, এরা এরা হচ্ছে মিস্টার ডি, মিস্টার সি এবং হচ্ছে মিস্টার এ। তারপরে আমি যদি এখান থেকে মান চেঞ্জ করি অগাস্টে যাই, আমার ইচ্ছা মতো ডাটা এখান থেকে আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে সুন্দর করে আমি অ্যানালাইসিস করতে পারবো হোল ইয়ারের। তাহলে আমি এখান থেকে ডিসিশন নিতে পারবো যে আমার কোন ম্যানেজারটা ভালো, কোন ম্যানেজারটা হচ্ছে গিয়ে কি আমার খারাপ, কাকে হচ্ছে গিয়ে কি বছর শেষে আমি প্রমোশন দিব, কাকে হচ্ছে গিয়ে কি বছর শেষে আমি স্যালারি দিব, সব ডিসিশন গুলো আমি এই একটা চার্ট তৈরি করার মাধ্যমে আমি এখান থেকে নিতে পারবো, যদি আমি তার ইয়ারলি পারফরমেন্সটা ইভ্যালুয়েশন করতে চাই, তাহলে আমরা এই চার্টের মাধ্যমে ইনশাল্লাহ করতে পারবো। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমাদের স্কিল 360-কে সাবস্ক্রাইব করবেন, আপনি নিজে করবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে হচ্ছে গিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।